তাল দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠা তৈরি করা যায় আজ তৈরি করে দেখাবো তালের বিবেখানা পিঠা খুবই সুস্বাদু একটি পিঠা আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমার রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে ডিম ভেঙে নিচ্ছি তিন পিস এক কাপ দিয়ে দিচ্ছি আখের গুড় ঘি দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন এই সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে গুড়টা ভালোভাবে গলে যায় হাফ কাপ দিয়ে দিচ্ছি গরুর দুধ দিয়ে দিচ্ছি এক কাপ কোরানো ফ্রেশ নারকেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক কাপ সুজি এগুলোকেও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তালের ঘন রস নিয়ে নিচ্ছি এক কাপ এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকেও একটু মিশিয়ে দিচ্ছি এখন একটা চালনি দিয়ে চেলে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এই সব কিছুকে এভাবে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এরকম একটা মোল্ডের মধ্যে আমি একটা বাটার পেপার বিছিয়ে নিয়েছি এখন আমি সেই পিঠার বেটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি চুলায় তৈরি করার জন্য এরকম বড় সাইজের একটা প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটা প্রথম তার উপরে এটাকে বসিয়ে দিচ্ছি আর মিডিয়াম হাই হিটে এটাকে জাল করতে হবে প্রায় পঞ্চান্ন মিনিট পরে আমি এটাকে একটু দেখে নিচ্ছি কাঠিটা ক্লিন বের হয়েছে তার মানে কেকটা হয়ে গেছে এর উপর দিয়ে আমি কিছুটা গুড় দিয়ে দিচ্ছি এতে করে এটা খুব সুন্দর একটা কালার আসবে এটা একেবারে লাস্টের পর্যায়ে দিতে হবে গুড়টা গলে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে ওয়াও আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে